হুম এই পরের মামলা নিয়ে এ কেন তুমি এই বাড়াবাড়ি করছো বলো তো এর জন্য এ বাহাদুরি পাবে কে সেটা ভেবে দেখেছ কি বাহাদুরি অর্জন করবে উৎকল পুলিশ জানি দাদা জানি কিন্তু ভুলে যাচ্ছেন কেন যে আমি হচ্ছি শখের গোয়েন্দা শখ মিটলেই আমি খুশি কত তাড়াতাড়ি একটা জটিল খুনের মামলার জট খুলতে পারি সেইটাই আমি পরীক্ষা করতে চাই সে ব্যাপারে সফলতাই আমার পুরস্কার আমরি মরি তোমার শখের আধিক্যতা থেকে আর বাঁচি না এই যে আমি আপনাকে প্রায়ই সাহায্য করি এ কি আমার নিজের চশের জন্যে আসল কথা কি জানেন দাদা আমি নিজের অন্যের বা আপনার যশের জন্য একটুও মাথা ঘামাই না আমি হচ্ছি অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী মাত্র সুযোগ হলেই যতটা পারি অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসি প্রথম হাওয়া খাওয়ার প্রস্তাবটা আমাদের নয় ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু সারা বছর গাধার খাটুনি খাটবার পর ও না না উপমাটা আমাদের নয় ওনার নিজেরই এক মাস ছুটির একটি হুকুমনামা হস্তগত করেছেন তিনি এই দুর্লভ ছুটিটার সদ্ব্যবহার করতে চান অতএব একদিন এসে বললেন এই শোনো আমি যদি কলকাতার বাইরে দৌড় মেরে এক মাস ধরে হাওয়া খাওয়ার চেষ্টা করি তাহলে এই তোমরাও কি আমার সঙ্গে যোগ দিতে পারবে আমার আপত্তি নেই জয়ন্তকে জিজ্ঞাসা করুন না সুন্দরবাবুর মতন পেশাদার গোয়েন্দা যখন বায়ুভক্ষণ করবার জন্য প্রস্তুত তখন আমার মতো সৌখিন গোয়েন্দাই বা অপ্রস্তুত হবে কেন প্রস্তুত হও আগামী আমরা তাহলে যাত্রা করব কিন্তু কোথায় যেখানে সেখানে নাকি হে পাগলটা মাথা খারাপ আরে বাবা পুরী তথাস্ত পুরীর সমুদ্রের ধারে সুন্দরবাবুর এক বন্ধুর চমৎকার একখানি বাড়ি ছিল আজ সাতদিন সেইখানি বাসা বেঁধে লবণাক্ত বায়ু ভক্ষণ এবং দিগন্ত ব্যপ্ত সমুদ্র নীলিমা দর্শন করছি ঘরমুখ হলেও বাঙালিরা এরকম একটা পরিবেশ হাতের সামনে পেলে ঝুরিঝুরি পদ্য আর গদ্য লিখে ফেলছেন কাজেই আমি আর সেই পুরনো কাশন্দি ঘাটবো না সেখানে আমাদের দৈনিক জীবনযাত্রাতেও তেমন কিছু নতুনত্ব ছিল না সামান্য যেটুকু ছিল এখানে তার অল্প নমুনা দেওয়া দরকার রবীন্দ্রনাথের ভাষায় যখন রাত্রি এসে মিশতে চায় দিনের পাড়ারে জয়ন্ত তখনই সাজ পোশাক পরে বেরিয়ে পড়ত প্রাতকালীন ভ্রমণে আমি তার স্বভাব জানতুম কাজে ডাকাডাকি করবার আগেই প্রস্তুত হয়ে বসে থাকতম কিন্তু ভারী ঝামেলা পোয়াতে হতো সুন্দরবাবুকে নিয়ে তাকে জাগ্রত করবার জন্য কুম্ভকর্ণের নিদ্রাভঙ্গের মতোই অসাধারণ আয়োজন করতে হতো তার নাসারন্ধ্র দিয়ে উচ্চ রবে যে অদ্ভুত তন্দ্রাবন্দনার মন্ত্রধ্বনি নির্গত হতো অনর্গল আমাদের তুচ্ছ ডাকাডাকি বা চেঁচামেচিতে কিছুমাত্র আমলে আনতো না ধাক্কা মারলে উহ আহ এই সব শব্দ উচ্চারণ করে এপাশ ওপাশ করে আবার শুয়ে পড়তেন এ তার বিরক্ত নাসিকা তখন আরও জোরে জোরে ডাকত অবশেষে তার চ্যাটালো পৃষ্ঠদেশে সবলে মুষ্টাঘাত করলে তার নাসিকার সঙ্গীত সাধনা বন্ধ হতো বটে কিন্তু তবু তিনি নিদ্রাদেবীর আঁচল ছাড়তে চাইতেন না তখন হই বাধ্য প্রয়োগ করতে হতো ঘুম তারা নিয়া অর্থাৎ এক বা একাধিক ঘটি কন কোণে ঠান্ডা জল এক একদিন তিনি মহা ক্রুদ্ধ হয়ে উত্তপ্ত বাক্য উদ্ধার করতেন হ্যাঁ বেরোতরা হে বেরোতো দূর হে চুলোয় যাও আমি বেড়াতে যাব না উহ রাত্রির এই অন্ধকারে এই উন্মত্ত ছাড়া কেউ হাওয়া খেতে যায় রাত্রি নয় দাদা এটা হচ্ছে উষাকাল এই সময়ে সমুদ্রের ধারে গিয়ে হাওয়া খাওয়ার মানে হচ্ছে দুধ থেকে স্বরটুকু তুলে নিয়ে টুক করে খেয়ে ফেলা বুঝতে পেরেছেন চলো মানিক আজ আমরা দুই বন্ধুতেই দুধের স্বরের সঙ্গে ভক্ষণ দরকার নেই ওই বুড়ো সুন্দরবাবুকে কিন্তু তারপর আমরা দুই বন্ধু বাইরের দিকে পদচালনা করতে করতেই সুন্দরবাবু শশব্যস্ত হয়ে ধর উঠে পড়তেন বলতেন এ দাঁড়াও বাবু দাঁড়াও অতটা মেজাজ না দেখালেও চলবে এই নিজের হাতে যখন এই খাল কেটে কুমির এনেছি এ তখন আর উপায় কি মোড়ে বাঁচি এ তোমাদের সঙ্গে যেতেই হবে তারপর বেড়াতে বেরোনো সমুদ্রের ধারে তখন আলো আধারীর ফিনফিনে পর্দা ছিঁড়ে চোখ চালালেই আপছা আপছা খানিক দেখা যায় এবং অনেকটাই দেখা যায় না সে এক অভাবিত অদ্ভুত দৃশ্য দিক চক্রবাল জুড়ে বিরাজ করছে যেন কোনো বিশ্বব্যাপী হিংস্র ক্ষুধার্ত এবং মহাকায় দানব সে যেন গোটা পৃথিবীটাই এক গ্রাসে উদরস্ত করতে চায় এবং কণ্ঠে তার শত শত বজ্রের গর্জনে বারংবার ফুটে ওঠে কি এক অজানা নিষ্ঠুর বুভুক্কার বিভৎস প্রলাপ আতঙ্কে বুক কাঁপে সর্বাঙ্গ শিউরে শিউরে ওঠে সর্বোপরি আরেকটা ব্যাপার অনুভব করা যায় এই ধ্বনি প্রতিধ্বনির জগতে আর সব ছাড়িয়ে বেজে বেজে ওঠে যেন এক মহা অমঙ্গলে ভয়াবহ মৌন সঙ্গে অশ্রান্ত তরঙ্গের ছন্দে ছন্দে সে যেন সর্বদাই কানে কানে বলতে চায় সর্বনাশ করব সর্বনাশ করব এই তোমরা এ ভালো করে আলো ফুটবার আগে বেরিয়ে পড়ো কেন বলো দেখি হ্যাঁ এ আমার একটু ভালো লাগে না এ কেমন একটা এ গা ছমছম করে এ মনটা যেন ভয়ে একেবারে কেঁপে ওঠে এই গোয়েন্দার পেশা এ কিছুদিনের মধ্যে মধ্যে ভুলবো বলেই এই ছুটিতে পুরীর সমুদ্র তীরে পালিয়ে এসেছি কিন্তু এই এখানে এসো কি তোমাদের এই গোয়েন্দা আর এই অপরাধীদের নে সেই পুরোনো কাসুন্দি ঘাটতে ভাল লাগছে বলো তো হ্যাঁ এই জন্যই বলি ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে ওহ বাবা বালিনার না আর ভয় নেই সুন্দরবাবু ভয় নেই বন্ধুবর জয়ন্ত আজ অন্তত পদচিহ্ন নিয়ে কোনো মৌলিক গবেষণা করতে পারবে না কেন পারবে না সমুদ্র তীরে কোনো পদচিহ্নই নেই কাল রাতে অত ঝড় বৃষ্টি হয়েছিল ভুলে গেলেন নাকি রাত তিনটে সাড়ে তিনটের আগে ঝড় জল থামেনি সমুদ্র তীরে সমস্ত পায়ের দাগ নিশ্চয়ই ধুয়ে মুছে গেছে বাঁচা গেল বাবা ও ওটাই বাঁচলেন না সুন্দরবাবু বালির উপরে ওই দেখুন পদচিহ্ন মানিক তুমিও দেখো তখন ভোরের কাঁচা আলো চারিদিকে ঝলমল করছে জয়ন্ত আবার বলল দেখছি আমাদেরও আগে অন্তত ভোর পাঁচটার সময়ও লোকে সমুদ্র তীরে বেড়াতে আসে আর একজন নয় আর একজনেরও পায়ের দাগ দেখা যাচ্ছে যে প্রথম পদচিহ্নগুলো বালির উপরে গভীর ভাবে বসে গিয়েছে নিশ্চয়ই কোনো ভারী ওজনের লোকের পায়ের ছাপ দেখো করে মানিক দ্বিতীয় ব্যক্তির পদচিহ্ন অগভীর দেখে মনে হয় সে অপেক্ষাকৃত রোগা আর মাথায় কাটো আরও সন্দেহ হয় সে খুব আলতোভাবে পা ফেলে সন্তর্পণে প্রথম ব্যক্তির পেছনে পিছনে অগ্রসর হয়েছে কিন্তু কেন পদচিহ্নগুলো ধরে তাড়াতাড়ি খানিকটা এগিয়ে গিয়ে জয়ন্ত আবার বললো প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে প্রথম ব্যক্তি এই পর্যন্ত এসেই আর এগোতে পারেনি ধরাশ করে বালির উপরে খেয়ে পড়েছে এ সুন্দরবাবু বালির উপরে একটা মানুষের দেহের ছাপ খেয়ার উঠে দাঁড়ায়নি কারণ তার পদচিহ্ন আর চোখে পড়ে না কিন্তু দ্বিতীয় ব্যক্তির পদচিহ্নগুলো বরাবর সমুদ্রের দিকে চলে গিয়েছে আর সেই সঙ্গে বালির উপরে পড়েছে একটা ভারী মোট বা ডায় টেনে নিয়ে যাওয়ার চিহ্ন তো ব্যাপারটা দেখছি ক্রমেই অধিকতর চিত্তাকর্ষক হয়ে উঠছে এতক্ষণ চোখ বালির উপরেই নিবদ্ধ ছিল এবারে সে সোজা হয়ে সমুদ্রের দিকে ফিরে দাঁড়ালো এবং সামনের দিকে তাকিয়েই চমকে উঠে বলল দেখুন সুন্দরবাবু দেখুন দেখুন মানে দেখো জলের কাজ বরাবর একটা মানুষের দেহ পড়ে আছে না সুন্দরবাবু সেদিকে না তাকিয়েই নির্বিকারের মতো বললেন এ বোধ হয় এ কেউ আরাম করে বালির বিছানায় শুয়ে নিদ্রা সুখ উপভোগ করছে বাড়িতে নিজের বিছানাতেই অমন অস্বাভাবিকভাবে হাত পা দুদিক ছড়িয়ে কেউ শুয়ে থাকে না মাথা মাথা এখনো হু হু করে রাঙা রক্তের মতো কি যেন বেরিয়ে আসছে এ আমি কিছুই দেখবো না আমি কিছুই দেখতে চাই না এই মামলা আমার ঘাড়ে চাপবে না এ হচ্ছে আমার দোস্তুর মতো উড়িষ্যা এ সত্যি ভাই জয়ন্ত এ তুমি দয়া করে ফিরে চলো বাবা উড়িয়া পুলিশ তাদের এ মামলা নিয়ে যত খুশি এ মাথা ঘামাক গে যাক আমরা এখানে এসেছি খালি এই ছুটির আনন্দ কাটাতে এ আমি আর কিছুই করব না মাথা খুললেও না তুমি বাবা বলে দিলাম কিন্তু জয়ন্ত তো পেশাদার পুলিশ নয় তার মাথার টনক নড়েছে জাগ্রত হয়েছে তার আগ্রহ এবং কৌতূহল সুন্দরবাবুর দিকে ভ্রুক্ষেপ না করে সে হনহনিয়ে এগিয়ে গেল ভূপতিত নরদেহের দিকে আমিও এগিয়ে গেলুম একটা মোটা সোটা লম্বা চওড়া দেহ পড়ে রয়েছে জলের ধার বরাবর বালির উপরে উপর হয়ে এবং তার মাথার পিছন দিকে একটা বৃহৎ এবং ভয়াবহ ক্ষত চিহ্ন মস্তিষ্কের অনেকখানি অংশ যেন উড়ে গিয়েছে এবং দরদর করে নির্গত হচ্ছে রক্তের ধারা দেখলে বুক শিউরে উঠে জয়ন্ত বলল বালির উপরে সন্তর্পণে পা ফেলে আসছিল যে দ্বিতীয় ব্যক্তি চুপি চুপি এসে পিছন থেকে নিশ্চয়ই সে গুলি ছুঁড়েছে তারপর প্রথম ব্যক্তির প্রাণহীন দেহ বালিতে আছড়ে পড়তে সেটাকে টানতে টানতে সে সমুদ্রে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে আসছিল কিন্তু হঠাৎ এখানেই লাশ ফেলে গা ঢাকা দিয়েছে কিন্তু কেন তারপর বালির উপর পদচিহ্নগুলোর দিকে তাকিয়ে ভালো করে লক্ষ্য করে আবার জয়ন্ত বলল রহস্যটা যেন বুঝতে পারছে এখান থেকে ফিরতি পদচিহ্নগুলো হঠাৎ লাশটা ফেলে খানিকটা দৌড়ে গিয়ে আবার থেমে দাঁড়িয়ে পড়েছে তারপর হনহন হন করে তাড়াতাড়ি এগিয়ে গিয়েছে বটে কিন্তু আর নেই মানিক পদচিহ্নগুলো ভালো করে লক্ষ্য করলে তুমিও সব বুঝতে পারবে কিন্তু খনি হঠাৎ লাশ ফেলে দৌড় মেরেছিল কেন খুব সম্ভব অন্য কারো সাড়া পেয়েছিল এই জয়ন্ত লাশের ওই ভয়ানক ক্ষতচিহ্নটা তুমি ভালো করে দেখেছ দেখেছি অসাধারণ ক্ষতচিহ্ন আর তার মূলে আছে কোনো অসাধারণ অস্ত্র ভেবেছিলুম এই মুখ খুলব না কিন্তু তোমাদের এই সব এই ছেলে মানুষ কথা শুনে এই মুখ না খুলে আর করি কি বলো আপনি মুখ খুলে কি বলতে চান খুব কাছ থেকে কেউ ছড়া ভরা বন্দুক ছুড়লেও এমন ভয়ঙ্কর ক্ষত হওয়া অসম্ভব নয় সম্ভব অসম্ভবের কথা ছেড়ে দিন কিন্তু মনে রাখবেন কোন সময় এই খুনটা হয়েছে রাত প্রায় সাড়ে তিনটে পর্যন্ত ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল সেই সময় সমুদ্র তীরে কারোর উপস্থিতি সম্ভবপর নয় লাশের জামা কাপড়ও শুকনো পোশাক পরিচ্ছেদ দেখে মনে হয় মৃত ভদ্রলোক নিশ্চয়ই প্রাতভ্রমণে বেরিয়েছিলেন ধরুন ঘড়িতে তখন ভোর পাঁচটা কেননা লাশের ক্ষতস্থানে রক্ত এখনো বন্ধ হয়নি অর্থাৎ খুন হয়েছে অল্পখানি কোন আগে ভোরবেলায় সমুদ্রের ধারে কিছু লোক চলাচল হতেই পারে এই সময় একটা বন্দুক ঘাড়ে করে বাইরে বেরোবে কোনো অপরাধী এতটা নির্বোধ নয় তাহলে তোমার মতে খুনি কোনো অস্ত্র ব্যবহার করেছে বলতে পারো রিভলভার হতে পারে আরে হতে পারে কেন তুমিও তাহলে নিশ্চিন্ত নও আমি নিশ্চিন্ত মাথার অতখানি অংশ একেবারে উড়িয়ে দিতে পারে এমন শক্তিশালী রিভলভার এ আমি কিন্তু বাবা দেখিনি আমি দেখেছি তুমি দেখেছো তিনশো সাতান্ন ক্যালিবারের ম্যাগনাম রিভলভারের নাম আপনি শুনেছেন আমি এক সাহেবের কাছে দেখেছিলাম তার চেয়ে শক্তিশালী রিভলভার পৃথিবীতে আর নেই তার গুলি ছোটে দু গজ পর্যন্ত তার গুলি ইটের দেওয়ালও ভেদ করতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে এমন ভয়াবহ অস্ত্র এদেশি অপরাধীদের হাতে আসবে কেমন করে হুম তোমার ম্যাগনাম নিবল প্রতাপ শুনেই আমার আকেল গুরুম হয়ে যাচ্ছে বাবা আকেল গুরুমের কথা কি ভাবছেন দাদা একবার টাক গুরুমের কথাটা ভাবুন দেখি টাক গুরুম এ টাক গুরুম আবার কি দ্রব্য বাবা টাক গুরুম কি দ্রব্য জানেন না মনে করুন সেই ম্যাগনাম রিভলভারের একটা গুলি এই মহাশয়ের মাথা জোড়া ওই টাকের ওপরে যদি ছিটকে এসে পড়ে তাহলে ওই বিরাট টাকের সামান্য একটা টুকরো কি আর পারবে কারো দৃষ্টি আকর্ষণ করতে শান্ত হন সুন্দরবাবু আমার অনুমান সত্য নাও হতে পারে চুল ওই যাক তোমার অনুমান এই যখন তখন ওই হনুমান মানিকের এই মুখ নাড়া আমি আর সহ্য করব না করতে পারবো না ওই পাজ হারা লক্ষ্মী ছাড়াকে আমি খুন করে ফেলবো একদিন হো ভগবান শেষটা কি গোয়েন্দা সুন্দরবাবু আসামি ধরা পেশা ছেড়ে দিয়ে নিজেই খুনি আসামি হবার চেষ্টা করবেন স্তব্ধ ভগবানী অসময় রসিকতা ভালো লাগে না এখানে এখনই একটা নৃশংস হত্যা হয়ে গেছে চোখের সামনে দেখা যাচ্ছে আসামির টাটকা পদচিহ্ন অবহেলা বা বিলম্ব করলে শত শত লোকের অসংখ্য পদচিহ্নের চাপে সমস্ত প্রমাণ অদৃশ্য হয়ে যাবে তাড়াতাড়ি দেখা যাক আসামির পদচিহ্নগুলো কোন দিকে কত পর্যন্ত গিয়েছে বিস্তৃত তলা বালুতটে নীল সমুদ্রের ফেনিল লাফালাফি এবং উপর দিকে একটি সংকীর্ণ পথে রেখা সেই পথের দিকে অগ্রসর হয়েছে পদচিহ্নগুলো কিন্তু তার অনুসরণ করে চোখ তুলতেই দেখা গেল পথের উপরে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে তিনজন প্রায় নগ্ন জেলে এদেশে যাদের বলে নুলিয়া নুলিয়াদের কাছে গিয়ে জয়ন্ত বললে তোমরা এখানে এমন ভয় ভয় দাঁড়িয়ে কেন পুলিশের জন্য পুলিশের জন্য হ্যাঁ এখানে খুন হইছে পুলিশে কোনো খবর দিয়েছ তোমরা খবর দেওয়ার জন্য আমরা দুজনকে পাঠিয়ে দিয়ে তবে এখানে অপেক্ষা করছি লাশ দেখেছো না এখান থেকেই দেখতে পাচ্ছি ভয় আর লাশের কাছে যায়নি কাউকে দেখেছো এখানে মানে কোনো মানুষকে হ্যাঁ হুজুর একটা কি দেখছি মাথায় খাটো রুগা হ্যাঁ ছোট খাটো রোগা সিহারা গায়ের রং কালো বয়স বলতে পারি না তবে বাবুর মুখ ততটা বুড়ো ওটে নয় তবে মাথার চুল আর গোপ দেখলি মনে হয় বুড়ো গোপ আর মাথার চুল পাকা বুঝি একেবারে পাকা দাড়ি নেই না বাবুজি পোশাক কালো রঙের পাঞ্জাবি আর পাজামা আচ্ছা এবারে তোমরা লাশটা কিভাবে এসে দেখলে সে কথা বলো আগে আমরা পাঁচজনে খুব ভরি রোজ যেমন বেরিয়ে আজ তেমনি বেরিয়েছি তখন চারদিক ভালো করে ভরসা হয় নাই খানিক তফাতে নজর চলি না আমরা কজন গলা গান গাইতে গাইতে আসছিলেন হঠাৎ যেন মনে হলি একটু দূরে কি একজন সুরতে ছুটতে থমকে দাঁড়িয়ে পড়ল তারপরে দেখি সে তাড়াতাড়ি হন হন করে পাশালি আমাদের দিকে এগিয়ে আসছে একটু থামো একটা কথা জানতে চাই কি কথা বন্দুকের শব্দ শুনেছ কেউ না শুনিনি তো ভালো করে ভেবে দেখো কিছুই শুনি নাই লোকটির হাতে বন্দুক তন্দুক কিছু দেখেছিলে না কিন্তু বন্দুকের শব্দ নিশ্চয়ই হয়েছিল তাহলে দূর থেকে আমরা শুনতে পাই নাই হুজুর একটা কথা ভুলে যাচ্ছেন কেন সমুদ্র এখানে গুরুম করে সর্বদাই যেন কামান দাগছি তাতে বন্দুকের শব্দ ভেতরে শোনা যাবি তা বটে আচ্ছা তারপর কি হলো বলো এক ভদ্রলোক ভয় যেন থরথর করে কাঁপতে কাঁপতে আমাদের সামনে এসে দাঁড়ালেন তারপরে হাঁপাতে হাঁপাতে বললেন বাপরে একটা লোক খুন খুন হয়েছে এ তো তোমাদের মধ্যে চারজন এ পুলিশরা আসা পর্যন্ত লাশ দাঁড়িয়ে থাকো এ নইলে বিপদ পারবি আর আরেকজন ছুট ছুটে গিয়ে থান খানায় খবর দাও সে কি দৃশ্য আমরা ভালো করে দেখলুম একটা মানুষের দেহ যেন বালির ওপর সাপা পড়ি রয়েছে আমরা বললুম আমরা মুখ্যসুখু মানুষ থানায় গিয়ে খবরটা আপনি দিন না ও বাবা বাবা যা দেখছি তাতে আমার বুক বুকের রক্ত জল হয়ে যাচ্ছে তার উপর ও থানায় ছুটো ছুটি আমার সহ্য হবে না দেখছ তো আমি বড়ো মানুষ এই বলে আঙুল তুলে দেখালেন নিজের মুখের পাকা গোপ আর চুলের দিকে তারপর আমাদের কিছু বলবার ফাঁক না দিয়ে তাড়াতাড়ি প্রায় এখন দৌড়েই চলে গেলেন দেখছি বাবুটি পথের উপরে ওঠেনি বালির উপর দিয়ে হেঁটে গিয়েছে হ্যাঁ হুজুর বোধহয় হয় তার সামনের দিকে পথ ধরে আমরা দাঁড়িয়েছিলাম তাই যা লক্ষ্য করে দেখেছো কি বাবুটির জামা কাপড়ে রক্তের দাগ ছিল কি না একে অল্প আলো তাই বাবুটি জামা রং কালো রক্তের দাগ থাকলেও সহজে ধরা যায় না তবে আপনি বললেন বলে মনে হচ্ছে বাবুর জামার হাতার তলার দিকে ভেজা ভেজা ছেলো উনি চালাক লোক বুঝেছ সে কালো রঙের পোশাক পরে এসেছিল তার ফলে একসঙ্গে দুই উদ্দেশ্য তার সিদ্ধ হয়েছে প্রথম আবছা আলো বা প্রায় অন্ধকারে কারোর চোখে সহজে তাকে আবিষ্কার করতে পারবে না কেউ দ্বিতীয় কালো জামায় রক্ত লাগলেও হঠাৎ কারোর দৃষ্টি আকর্ষণ করবে না জামা ভিজে হলেও হতে পারে সমুদ্রের তীর জলে ভিজে গেছে সতর্ক হয়েও কিন্তু তবু সে কিছু কিছু বোকামো করে ফেলেছে কীরকম সব বলবার সময় নেই একটা বোকামি হচ্ছে এখানে এসে উপরের রাস্তায় না উঠে বালির উপরে পায়ের দাগ এঁকে সে আমাদের দেখিয়ে দিয়েছে তার গন্তব্যস্থল কোন দিকে এসব আমরা সেই বোকামির সুযোগ গ্রহণ করি যাক বাবা এই বাঁচা গেল তার মানে আর আমাদের এই পরের চরকায় তেল দিতে হবে না আপনার এতটা বিকট আনন্দের কারণ কি সুন্দরবাবু তারা এসে পড়েছে তারা কারা আরে উড়ি উড়িয়া পুলিশ বাহিনী আমরা তো তাদের কাজে বাধা দিচ্ছি না এসো আমরা নিজেদের কাজ করি আরে জয়ন্ত যেও না আমার সঙ্গে এতদিন ঘর করেও দেখছি পুলিশকে তোমরা আজও ভালো করে নি এসব হাঙ্গামা একটু আগে চুকিয়ে দিয়ে পালাতে যখন পারোনি এ পুলিশ এখন আর তোমাদের অকুস্থল থেকে এক পা নড়তে দেবে না তখন সমুদ্র তীরে বায়ুভক্ষক এবং স্নানার্থীর ভিড় বেড়ে উঠছিল ধীরে ধীরে সুন্দরবাবুর কথায় ভ্রূক্ষেপ না করে জয়ন্ত আর আমি চেষ্টা করলাম তাদের দলে মিশে যেতে পথের উপর দিয়ে আসছিল আট দশজন পুলিশের লোক পিছনে পিছনে ভয় ভয়ে দুজন জয়ন্তের সঙ্গে আমি কয়েক পা এগোতেই ইন্সপেক্টর পোশাক পরা এক ব্যক্তি চড়া গলায় হুকুম দিলেন এই যে কোথায় চললে দাঁড়াও অগত্যা আমাদের গতিরুদ্ধ হল সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখলাম তার মুখ বেশ প্রফুল্ল কে তোমরা হুম সুন্দরবাবু তাড়াতাড়ি ইন্সপেক্টরের দিকে এগিয়ে গিয়ে চাপা গলায় কী সব বলতে লাগলেন বোধ নিজের এবং আমাদের পরিচয় দিলেন কারণ সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর ভাবের বড় একটা পরিবর্তন হলো তিনি দুহাত তুলে সকলকে নমস্কার জানিয়ে বিনীতভাবে মোলায়ম স্বরে বললেন এই মামলায় আপনার মতো লোকের সাহায্য পাবো এ তো আমার সৌবাধ্যমশাই তারপর তা আপনারা কি কোনো বিশেষ সূত্র আবিষ্কার করতে পেরেছেন নাকি জয়ন্ত অল্প কথায় নিজের বক্তব্য প্রকাশ করল ইন্সপেক্টর বললেন বা যা বললেন শুধু ভয়ানক কথা দাঁড়ান আগে গিয়ে সচক্ষে দেখি লাশটা তারও আগে একটা কাজ করলে ভালো হয় রুমে ভিড় জমতে শুরু করেছে পায়ের দাগগুলো রক্ষা করতে না পারলে সব নষ্ট হয়ে যাবে হ্যাঁ ঠিক বলেছেন ঠিক বলেছেন দাঁড়ান আগে এই ব্যবস্থাটা একটু করে আসি ফিরে এসে ইন্সপেক্টর বললেন নিন চলুন এবারে লাস্টে পরীক্ষা করে দেখা যাক ও হ্যাঁ ভালো কথা আপনারা কেউ লাশটাকে নিয়ে ঘাঁটাঘাঁটি করেননি তো মশাই ভেবেছেনটা কি হ্যাঁ আমরা কলকাতা পুলিশের লোক এ নিরের বোকা আমরা কি জানি না এ হচ্ছে আপনাদের মামলা লাশ ছোবার অধিকার আমাদের নেই এই ইয়ে মানে খাওয়া করবেন মানে ওইটাও বলতে চাইনি আর কি তারপর লাশের ক্ষতস্থান দেখেই তার চোখ খুঁজতে প্রায় এক মিনিট বোবার মতো দাঁড়িয়ে থেকে বিস্মারিত চোখে তিনি বললেন আরে ভয়ানক ব্যাপার মশাই কি মানে কি কেউ মাথা লক্ষ্য করে কামান না নাকি এর এরকমটা কি করে হলো আমি ভেবেছিলুম এই শট গান অর্থাৎ এই ছররা ভরা বন্দুক তাও অসম্ভব নয় বলেন কি মশাই আরে এমন রিভলভার ইহ চোখেতে আছে নাকি যে মানুষের মাথা একেবারে উড়িয়েই দিল আছে তিনশো সাতান্ন ক্যালিবারের ম্যাগনম রিভলভার পৃথিবীতে ওর শক্তিশালী রিভলভার আর নেই গুলি ছোটে সাতাশো গজ পর্যন্ত এটার দেওয়ালও ভেদ করতে পারে বাবা রে বাবা ওরকম রিভলভার আমি সচক্ষে জীবনে দেখিনি মশাই এতক্ষণ পরে লাশটাকে উল্টে দেওয়া হলো সুন্দরবাবু তার মুখ দেখেই চমকে উঠলেন এই কি ইনি যে আমার চেনা লোক আপনি আগে চেনেন ইনি কে মহেন্দ্র নারায়ণ রায়চৌধুরী পাকিস্তানের জমিদার এখন এ কলকাতার স্থায়ী বাসিন্দা আমাদের মতন এখানে হাওয়া খেতে এসেছেন আচ্ছা তাহলে ঠিকানাটা বলুন খবরটা দিতে হবে তো এনার বাড়ি থেকে কে আছে আরে কেউ নেই এই বিবাহ করেননি ভাই বোন কেউ নেই একমাত্র ভগ্নি পরলোকে ভগ্নীর একটা ছেলে আছে কিন্তু সে কোথায় কেউ জানে না কেন আর সেই মহেন্দ্র অবর্তমানে সম্পত্তি লাভ করবে বটে কিন্তু এই মাতাল বকাটে আর জুয়ারি বলে অনেকদিন আগেই মহেন্দ্র বাবু তাকে বিদায় করে দিয়েছেন তাকে আপনি দেখেছেন না 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 তার নাম শুনেছেন হ্যাঁ এই মোহিত লাল তার বয়স কত হবে বলতে পারেন শুনেছি ওই তিরিশ পঁয়ত্রিশ তাহলে প্রায় যুবক আরে তাছাড়া আর কি বুঝেছি ভাইয়া তুমি তার বয়স জানতে চাইছো কেন সে বুড়ো হলে তুমি তার উপরে সন্দেহ করতে পারতে কিন্তু সে বুড়ো নয় তাকে সন্দেহ করবার কোনো উপায় নেই তোমার না আমার মতে অর্থ লোভে কেউ খুন করেছে বুঝেছ কারণ মহেন্দ্রবাবুর হাতের আঙুলে দুটো আংটি ছিল একটা হীরার আর একটা পান্নার ওর হাতে ছিল এই সোনার দামি কবজি ঘড়ি আবার এই পাঞ্জাবির বুকে ছিল এই মুক্ত বসানো সোনার বোতাম সমস্তই তো এই লোপাট হয়েছে দেখছি মানি একটা বালির উপরে পড়ে আছে বটে কিন্তু এ দেখো ভিতরে একটা কিচ্ছু নেই এসব গিয়ে ঢুকেছে ওই ওই হত্যাকারীর হত্যাকারীর পকেটে আরে হ্যাঁ মশাই স্পষ্ট বোঝা যাচ্ছে অর্থ লোভে কেউ এই দুষ্কর্মটি করেছে সকলের মতেই আমার মত এই খুনের কারণ অর্থ লোভ এখন কি করা উচিত এখন আর কি খুনি কি অন্বেষণ করতে হবে আরে সে মহৎ উদ্দেশ্য নিয়ে কোন দিকে যাত্রা করবেন আপাতত মহেন্দ্রবাবুর বাসার দিকে আমার মতে সর্বপ্রথমেই অপরাধীর পায়ের ছাঁচ তুলে রাখা উচিত আরে সে তো তো আপনি বললেও বললেও আর না রুটিনের কাজ দেখুন সমুদ্রের বালির উপরে যারা খুন বা রাহাজানি করে তারা হচ্ছে একান্ত নির্বোধ বালির পর তাদের সমস্ত গতিবিধির নিখোঁত নকশা তুলে রাখে হয়তো অপরাধী বোকামো করতো না সময় থাকলে সমস্ত পদচিহ্ন বিলুপ্ত করে দিয়ে যেত হঠাৎ ঘটনাস্থলে নুলিয়াদের আবির্ভাবে সে চটপট চম্পদ এখান থেকে গিয়েছে আসুন আগে আমরা সেই চিহ্ন অনুসরণ করে যতটা সম্ভব এগিয়ে যাই কারণ পরে সুযোগ আর পাওয়া যাবে না হ্যাঁ ঠিক কথা এই জায়গা হচ্ছে একেবারে তীর্থক্ষেত্র হাজার হাজার লোককে কি ঠেকিয়ে রাখা সম্ভব মশাই আধ ঘন্টার মধ্যেই সমস্ত সমুদ্রতীর যে জনাকীর্ণ হয়ে যাবে এটা বোঝা যাচ্ছিল তখনও প্রথম ঊষার ঘোর কাটেনি পুরোটা দূরের দিকে তাকাতে গেলেই দৃষ্টি যেন হোঁচট খেতে চায় অনতি দূরেও ভালো করে নজর চলে না বাড়ির উপরেই আমাদের চেয়ে খানিকটা তফাতে একটা লোক পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল সে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুলিশের গতিবিধি লক্ষ্য করছিল এটা বুঝতে কষ্ট হয় না একজন নুলিয়া হঠাৎ বলল হজুর দেখুন কি দেখবো ওই ভদ্রলোককে হ্যাঁ দেখেছি ওটাকে যেই যে ভদ্রলোক আমাদের থানায় খবর দিতে বলে গেলেন তার পরনে ওই রকম জামা আর পাজামা ছিল ইন্সপেক্টর আচম্বিতে জাগ্রত হয়ে সঙ্গে সঙ্গে তার তীর দৃষ্টি চালনা করলেন তারপর দেখতে দেখতেই বললেন হুম। ঠিকই ওর পাজামা আর জামা দুটোই রঙিন বটে তবে ওটা কি কালো লাগে অন্য কোনো গাঢ় রঙ এখনো তো স্পষ্ট বোঝা যাচ্ছে না সামনে গিয়ে দেখতে হবে এই লোকটার মাথায় এই গান্ধী টুপির মতন একটা সাদা টুপি পরে আছে কিন্তু তলায় আছে পাকা কি কাঁচা চুল করবার টুপির আন্দাজ হাব ভাব থেকে লোকটাকে এই সন্দেহজনক বলে বোধ হচ্ছে দেখুন দেখুন কোনো মামলা শেষ না হওয়া পর্যন্ত পুলিশের চোখে কিন্তু সকলেই সন্দেহজনক হ্যাঁ ঠিক কথা এর ডাক দিন তবে লোকটাকে আসতে বলুন কে তুমি আ কি দেখছো এডিকেছো আয় লোকটা তথস্থ হয়ে উঠল সেই ডাকে তারপর শুনতে পায়নি এরকম একটা ভাব করে সুরসুর করে অন্য দিকে চলে যেতে লাগলো আরে আরে দেখো পালায়ে দেখি এই সে ভাই আয় भागता है দুজন পাহাড়ওয়ালা তৎক্ষণাৎ দৌড় মেরে লোকটাকে ধরতে গেল কিন্তু সে মোটেই ধরা দিতে রাজি নয় সেও দূরমাললো তৎক্ষণাৎ পাহাড়ওয়ালাদের গতিও দ্রুত হয়ে উঠল ধাবমান লোকগুলো ক্রমেই অস্পষ্ট হয়ে সূর্যকরহীন উষাকালের ক্ষীণ আলোর আমেজ মাখা ছায়ালোকের মধ্যে হারিয়ে গেল সুন্দরবাবু উত্তেজিতভাবে ইন্সপেক্টরকে বারবার বলতে লাগলেন সন্দেহজনক খুবই সন্দেহজনক না না হয়ে যায় সন্দেহজনক তো মশাই তোল ওভাবে পালাবে কেন জয়ন্ত নির্লিপ্তের মতো শীজ ধরলে এবং আমি দিতে লাগলুম তার তালে তালে তুরি সুন্দরবাবুর বিশ্বাস হল যে জয়ন্ত আর আমি তাকে ব্যঙ্গ করছি অভিমানে ফুলতে ফুলতে তিনি বললেন এই ডামাডোল এখন কি তুরি দামার সময় নাকি কিন্তু সুন্দরবাবুর এই গুরুতর অভিযোগ জয়ন্ত আর আমার কর্ণগোচর হল না সুরসাধনায় আমরা যখন মেতে উঠেছি ইন্সপেক্টর হঠাৎ আল্লাদি উচ্ছ্বসিত হয়ে বললেন ধরা পড়েছে মশাই ধরা পড়েছে আসামিকে নিয়ে ওরা এক্ষুনি ফিরে এলো বলে দেখা গেল দুজন পাহাড়ওয়ালা টেনে হেঁচড়ে নিয়ে আসছে জনৈক আস্তে অনিচ্ছুক ব্যক্তিকে দেখতে দেখতে তারাও কাছে এসে পড়ল সুন্দরবাবু আমতা করে বললেন কিন্তু আসামির গান্ধী টুপির তলায় দেখা যাচ্ছে কুচকুচে কালো চুল আর এ ঠোঁটের ওপর গোপের নামমাত্র চিহ্ন নেই এ আর এর জামা বা পাজাবার রঙও তো কালো নয় এ সবুজ হ্যাঁ কিচ্ছু মিলছে না কিন্তু কিছুটা অনুমান তো আমরাও করতে পারি নাকি হয়তো সেই ওই সামনের পুরুষোত্তম ওই পান্তনিবাস ওখানে এসে উঠেছে হয়তো তার বাসা ওখানে খোঁজ নিয়ে দেখতে হবে খুব সহজেই এই সমস্যা সমাধান হতে পারে আগে হ্যাঁ খুব সহজে খুব সহজে বাসুন আমরা একবার পান্তনি বাসে প্রবেশ করি পাছে পুলিশ দেখে পান্থ নিবাসের লোকেরা প্রথমেই ভোরকে যায় সেই জন্যেই সর্বাগ্রে সেখানে গিয়ে দাঁড়ালুম জয়ন্ত আর আমি তারপর জয়ন্ত এগিয়ে গিয়ে ডাক দিল পান্থ নিবাসের মালিক কোথায় একজন ভুড়িওয়ালা আদবয়সী লোক উঠানের প্রান্তে উবু হয়ে বসে দাঁতের ওপরে দাঁতন কাঠি ঘর্ষণ করছিল থুতু ফেলে মুখ তুলে আমি মশারিদের কি দরকার বাইরে আসুন বলছি হোটেলে নতুন অতিথি ভেবে সে হাসতে হাসতে বাইরে এসে দাঁড়ালো এবং পর মুহূর্তেই দলবদ্ধ পুলিশ দেখে মুখের হাসি মুহূর্তেই শুকিয়ে গেল বলল ব্যাপার কি পুলিশ কেন আপনার কোনো ভয় নেই যা জিজ্ঞাসা করি সঠিক জবাব দিন কি জানতে চান বলুন সকালে আপনার ঘুম কখন ভেঙেছে ওর পাঁচটার অনেক আগেই আমি বিছানা ছেড়ে উঠে পড়ি আমি হোটেলের মালিক আমার অনেক কাজ বেশ পাঁচটার আগেই যদি কেউ আপনার এই পান্থ নিবাস থেকে আজ বাইরে বেড়াতে গিয়ে থাকে তাহলে তাকে আপনি নিশ্চয়ই দেখেছেন নিশ্চয়ই পাঁচটার আগে আজ বেড়াতে গিয়েছিলেন কেবল একজন তার নাম আনন্দবাবু তিনি কি এখানকার স্থায়ী বাসিন্দা না মশাই স্থায়ী বাসিন্দা এখানে কেউ নেই আনন্দবাবু তিন দিন আগে এসছেন ঘর ভাড়া নিয়েছেন মাত্র এক সপ্তাহের জন্য আচ্ছা তিনি কি বুড়ো মানুষ তার মুখ তেমন বুড়িয়ে না গেলেও মাথার চুল আর গোফ বেশ পাকা যখন তখন গোঁফ আর মাথার চুল দেখিয়ে তিনি নিজেই যখন নিজেকে বুড়ো হাবড়া বললেন তখন আমরাও তাকে বুড়ো বলতেই পারি নিশ্চয়ই তাই নাকি তাই নাকি তা মালিক মশাই আনন্দবাবু লোকটি কি রোগাশোগার মাথায় ছোটোখাটো খাটো আগে হ্যাঁ গায়ের রং কালো আগে হ্যাঁ ঠিক মিলে যাচ্ছে আজ তিনি কালো পাঞ্জাবি আর পাজামা পরে বেরিয়েছিলেন কি আশ্চর্য সবই যদি জানেন তাহলে আমাকে আর জিজ্ঞেস করছেন কেন আচ্ছা তিনি কি বেরিয়ে ফিরে এসেছেন এই একটু আগে এসেই নিজের ঘরে ঢুকলেন দরজা বন্ধ করলেন তার ঘর কোন দিকে এই যে বাইরে থেকেই দেখা যায় দোতলার ওই কনের ঘরখানা চুপি চুপি আমাদের উপরে নিয়ে চলুন আমরা তাকে ডাকবো না আপনি ডাকবেন জয়ন্ত আর উৎকল পুলিশের লোকজনের সঙ্গে আমিও যতটা সম্ভব নিঃশব্দে নিবাসের মধ্যে প্রবেশ করলুম কিন্তু সুন্দরবাবু সেখানে গ্যাট হয়ে দাঁড়িয়ে রইলেন আমি জানতুম তিনি আসবেন না তাই টুপে হেসে বললুম আরে আপনি হচ্ছেন নৈবেদ্যের ওপরে চুরো সন্দেশের মতন আপনি আসবেন না দাদা মানে এই তোমার পোড়ার মুখে হাসি দেখলে না গা জ্বলে যায় বুঝেছো এই পরের ধান দাঁড়িয়ে কে মাথা ঘামাই যাবো না যাবো না আমি যাব না আমি আর কিছু বললাম না তবে এটুকু বুঝে নিলাম সুন্দরবাবুর মগজে তখন গজগজ করছে ম্যাগনাম রিভলভারের দেওয়াল ভেদি প্রচণ্ড গুলি সবাই একসঙ্গে টিপে টিপে পা ফেলে দোতলার বারান্দায় গিয়ে উঠলাম তারপর একটা বন্ধ ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম দরজার একপাশে আমি আর জয়ন্ত আর একপাশে উৎকল পুলিশের চারজন লোক মাঝখানে পান্থ নিবাসের মালিক জয়ন্তীর রিঙ্গিতে ইন্সপেক্টর রিভলভার বার করে প্রস্তুত হয়ে রইলেন বিস্ফারিত চোখে এই সব অভাবিত আয়োজন দেখে মালিক কম্পিত কণ্ঠে বললেন কোন সারা পাওয়া গেল না মালিক আবার ডাকলেন বাবু আমি পান্ধানীবাসীর কর্তা বলছি উত্তরে একটা টু শব্দ শোনা গেল না জয়ন্ত সন্দিগ্ধভাবে তখন এগিয়ে ঠেলা মারতেই দরজাটা খুলে গেল মালিক ঘরের ভিতরে উকিবি রে বিস্মিত স্বরে বললেন আরে ঘরের ভিতরে তো জনপ্রাণী নেই আনন্দবাবুকে তো আমি বাড়ির বাইরে যেতে দেখিনি কেউ বাইরে যাবে না করে সদর দরজা আমরা আগলে রেখেছিলাম আমরা বাড়ির পেছনে যে খিড়কির দরজা একটা আছে ব্যস্ত হয়েছে আর কিছু বলতে হবে না আপনি যখন বাইরে গিয়ে কথা বলছিলেন সেই অবসরে আনন্দ টেনে চম্পট দিয়েছে অপরাধীকে হাতের কাছে পেও হারালুম কপাল দেখছি নিতান্ত খারাপ যাকে আর কি করা যাবে তবে একবার ঘরের ভেতরে ঢুকে খানা তল্লাশ করা দরকার কিন্তু কি খানা তল্লাশি করবেন আনন্দবাবু সঙ্গে এনেছিলেন তো একটা ছোট সুটকেস তার জন্য মুটেরও দরকার হয় না আনন্দবাবু যখন নেই স্যুটকেসটা কি আর আছে ভয় নেই ইন্সপেক্টর মশাই হাল ছাড়বেন না খুব অল্প সময়ের মধ্যেই আমরা খুব বেশি অগ্রসর হয়েছি অপরাধের প্রায় সঙ্গে সঙ্গেই আমরা তদন্ত শুরু করেছি বলেই এই হোটেল পর্যন্ত আসা সম্ভবপর হয়েছে এখানে আমাদের হাত এড়ালেও অপরাধী যে এখনো পুরীধামেই অবস্থান করছে সে বিষয়ে কোনো সন্দেহ এই পুরী তার কাছে এখন শত্রু পুরী হয়ে উঠেছে প্রথম সুযোগেই সে যে শ্রী শ্রী জগন্নাথ দেবের আশ্রয় ত্যাগ করবে সেটাও নিশ্চয়ই ধরে নিতে পারেন কিন্তু কোথায় হ্যাঁ কোথায় পালাবে পুরী হচ্ছে রেলপথের সে আমরা লোকজন এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি স্টেশনে শিকারি বাঘের মতো ওরা ওখানে বসে থাকবে সকলে তার চেহারার বর্ণনা জানেন তো আর আমি বলে দেব মাথায় খাটো রোগা রং কালো গোপ আর মাথার চুল পাকা গোপ আর মাথার চুল পাকা নাও হতে পারে না মশাই পাকাই বটে পাকা হতেও পারে নাও হতে পারে আপনি যদি বলেন আনন্দবাবু পাকা পরশুলা ধারণ করেছিলেন তখন তাহলে আমি আপত্তি করব। দিনের বেলায় পরচুল পড়ে কেউ আমার চোখে ফাঁকি দিয়েছে এ আমি মানতে পারবো না না অপরাধী পরচুল ধারণ করেনি ইম জয়ন্ত তোমার কথার মানে তো কিছুই বুঝতে পারলাম না সময় শুনতে পাবো এখন নিচের দিকে চলো আগে সুন্দরবাবুকে জানিয়ে দেওয়া দরকার আজ আর ম্যাগনাম রিভলভার গর্জন করবে না তারপর একবার বাড়ির খিড়কির দিকেও চোখ বুলিয়ে নেওয়া দরকার আপনি কি প্রস্তরীভূত হয়ে গিয়েছেন দেখতে পাচ্ছেন না আমরা ওদিকে যাচ্ছি তোমরা চুলোয় গেলেও আমার মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নেই কিন্তু আমরা চলে গেলে যদি ম্যাগনাম রিভলভার এসে এখানে আবির্ভূত হয় এলেও এ আমাকে দেখতে পাবে না কেন আপনি কি অদৃশ্য মানুষ এ শোনো আমি আর এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থাকতে রাজি নই হ্যাঁ ও খাবার পাটা টন টন করছে এই আমি প্রস্থান করলুম মরগে তোমরা ঘরের খেয়ে পরের মোস দাঁড়িয়ে যাও যাও তখন পুরীর সাগর কোলাহলের সঙ্গে পূর্ণ মাত্রায় জাগ্রত হয়েছে জন্তা সাগরের প্রচণ্ড কোলাহল জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি শোনা যাচ্ছে দিকের দিকে তীর্থযাত্রীরা নেমেছে সাগর স্নানে এবং অনেকেরই দুর্দশার সীমা নেই বিশেষত স্ত্রীলোকদের বিষম বেগে ভীম নাদি ফেনায়িত উচ্ছ্বসিত তরঙ্গমালা বারে বারে তেরে আসছে এবং অনেক স্নানার তুচ্ছ নগণ্য পদার্থের মতন উল্টে পাল্টে আছাড় মারছে বালির ওপরে সূর্য কিরণ তখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে পরিপূর্ণ গৌরবে পান্থনিবাসের পিছন দিকে একটা সরু গলি দুটো মুখ কোথায় গিয়ে শেষ হয়েছে গলির উত্তরে গিয়ে ওটা শেষ হয়েছে আরেকটা আছে এর থেকে একটু গলি ও হ্যাঁ দক্ষিণ দিকে পুরীর প্রধান রাজপথ বড় ডান্ডি দুটো রাস্তাই একদিকেই আছে তবে ওই জগন্নাথের মন্দিরের দিকে হ্যাঁ আর এই দিকটা হলো গিয়ে সমুদ্র আসামি পুলিশের ভয়ে নিশ্চয়ই সমুদ্রের দিকে আসবে না তার গতি জগন্নাথের মন্দিরের দিকে কিন্তু কোথায় এখানে যে কোনো ব্যক্তি যে কোনো পান্ডার বাড়ি যখন খুশি আশ্রয় নিতে পারে তীর্থক্ষেত্রের ওই এক মস্ত সুবিধা বেশ খানিকটা দূর থেকে একটা লোক বুঝলে একটা বাড়ির পাশ থেকে উঁকি মেরে আমাদের গতিবিধি লক্ষ্য করছে বলে মনে হচ্ছে হুম ওই যা ওখানে সাত করে সরে গেল হুম অত্যন্ত সন্দেহজনক একবার দেখে আসি পুলিশের হাতে ধরা দেওয়ার জন্য আসামি কোনো অপেক্ষা করে না আর ব্যাপারটা সন্দেহজনক না হওয়াই সম্ভব পাড়ায় পুলিশ দেখলে সাধারণ লোকের মনে একসঙ্গে ভয় আর কৌতূহল জেগে ওঠে তারা দূর থেকে ওকিযুকি না মেরে থাকতে পারে না তবু ওদিকটা এক চক্কর ঘুরে এলে ক্ষতিটা কি জান আমরা ততক্ষণে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদৃশ্য সাগরের গর্জন পাঠ শ্রবণ করি ইন্সপেক্টার হনহন করে এগিয়ে যথাস্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ল একবার এদিক একবার ওদিক তারপর নানা দিকে তাকিয়ে হন হন করে ফিরে হতাশভাবে বলল হ্যাঁ ব্যাটা চম্পট দিয়েছে সুতরাং সুতরাং আর কি আপনারা বাসায় ফিরে যান আমার সঙ্গে মিথ্যে কেন কষ্ট পাবেন আপনি কি করবেন কী আর করব। মামলা আমার ভাবনাও আমার একবার শ্রী মন্দিরের আশেপাশটা একটু টহল দিয়ে দেখতে চাই উত্তম প্রস্তাব কখন সেই চাটাকে বেরিয়ে পড়েছি পেটে যে ব্যথা শুরু হয়ে গেল এখন কিঞ্চিৎ তুষ্ট না করতে পারলে যে চলে না আগে উদর চিন্তা তারপরে সব কিছু চলুন আপনিও দেখছি আমাদের সুন্দরবাবুর দলে বাসেই তো বান্ধবী বাস ভাব নাকি জয়ন্ত হাসতে হাসতে আবার সমুদ্রের দিকে গেল কিন্তু সুন্দরবাবুকে আর দেখতে পাওয়া গেল না বোধ হয় তারও জঠরানল প্রদীপ্ত হয়েছে আমি কৌতূহলী হয়ে ইন্সপেক্টরের পিছনে পিছনে চললাম পান্থনিবাসের মালিক আবার ইন্সপেক্টরকে দেখে মৌখিক আনন্দের ভাবা বিনয় করে বললেন এই যে আসুন আসুন আনন্দবাবুর পাত্তা পেলেন আরে রাখুন তো কথা দু চারখানা পুরী কিলোচি আর দু চারখানা ভাজি ভুজি আর এক পেয়াল চা হবে নাকি হ্যাঁ আমি বিনামূল্যে খেতে চাই না দামের কথা তুলে আর লজ্জা দেবেন না আপনার কাছ থেকে দাম নেবে কি উঠে এসে ভালো করে বসুন ওরে কে আছিস পুলিশের বাবুর ঘিদে পেয়েছে চটপট লুচি বেগুন ভাজা ভাজা আলু চা উদরের দাবি মিটিয়ে ইন্সপেক্টর আবার সদল বলে ধাবিত হল মন্দিরের দিকে অধিককার অপেক্ষাকৃত বড় রাস্তাতেও ছিল একাধিক ছোট বড় হোটেল যেতে যেতে সেইসব জায়গাতেও সন্ধান নিতে ভুললে না তারপর গেঞ্জি গলিগুজি ছেড়ে সকলে এসে পড়লুম জগন্নাথ মন্দিরের সামনে সেখানেও নানা শ্রেণীর দোকানের পর দোকান এবং ভক্ত আর ভিকারিদের ভিড় এক একটি যাত্রী দলের সঙ্গে রয়েছে এক একজন পাণ্ডা তাদের অধিকাংশেরই মাথা কামানো এবং পেট মোটা হিন্দুদের তীর্থক্ষেত্রে তারা অপরিহার্য বটে কিন্তু সেই সঙ্গে অপ্রয়োজনীয় সেটা আমাদেরও মতামত কিন্তু কেবল হিন্দুদের নয় অন্যান্য ধর্মাবলম্বীদের প্রধান প্রধান তীর্থে এই শ্রেণীর জীবের অভাব নেই এখানটা হচ্ছে শ্রীক্ষেত্রের সর্বপ্রধান স্থান দিকে দিকে কর্মব্যস্ততা দোকানের পর দোকান ছোট বড় নানা শ্রেণীর খাবার বাসন মনিহারি, জামা কাপড় ফলমূল প্রভৃতি তাবত জিনিসপত্র এখানে বিক্রি হয় দোকানে দোকানে স্ত্রী পুরুষ খরিদ্দারের আনাগোনা পাণ্ডা, যাত্রী ক্রেতা বিক্রেতা ভিকারীদের ভিড়ে জায়গাটা সর্বদাই মুখরিত হয়ে থাকে মন্দিরের সিংহদারির সামনে রাজপথের উপরেই রেলিং দিয়ে ঘেরা কনারক থেকে আনিত অপূর্ব সুন্দর বরুণ স্তম্ভ সেখানে দাঁড়িয়ে ইন্সপেক্টর প্রত্যেক পান্ডাকে জিজ্ঞাসা করতে লাগলো যে আজ সকালে তার বাসায় কোনো নতুন যাত্রী এসেছে কিনা কয়েকজন বলল ইন্সপেক্টরের আগ্রহ বন্নি উদ্দীপ্ত হয়ে ওঠে সাগ্রহে প্রশ্নের পর প্রশ্ন হয় কিন্তু উত্তর মোটেও সন্তোষজনক হয় না অবস্থা তখন হাল ছাড়ি ছাড়ি তখন একজন পাণ্ডা বলল আকি ঘন্টা দেরেক আগে আমার বাসায় একজন নতুন যাত্রী এসেছে ভেবে বলো কে বলি কি একজন আগে হ্যাঁ আচ্ছা বয়স কত হ্যাঁ সে তো বলা শক্ত সে কি কেন কারণ তার মুখ দেখলে বয়স বেশি বলে মনে হয় না কিন্তু তার মাথার চুল পাকা একখানা ঘর ভাড়া নিয়ে এসে ভিতর থেকে দরজা বন্ধ করে বসে আছে সঙ্গে মালপত্তর কি ছিল খালি একটা ছোট্ট হাত ব্যাগ এখনই চলো তোমার বাসায় সে কি হুজুর যাত্রীদের নিয়ে আমি এখন মন্দিরে আরে রাখো হ্যাঁ যাত্রী খুনিকে বাসায় আশ্রয় দিয়েছো তোমার এর জন্য জেল হতে পারে জানো খুনি হ্যাঁ হ্যাঁ খুনি খুনি আর তার সেই হাত ব্যাগে কি আছে জানো গুলি ভরা রিভলভার আর রক্ত মাখা জামা কাপড় হ্যাঁ বাবা শিগগিরে চলো শিগগিরে চলো কোথায় বাসা কোথায় তোমার আগে মন্দিরের পাশেই হ্যাঁ চলো মন্দিরের চারিদিকেই পথ পাণ্ডা তাড়াতাড়ি অগ্রসর হলো দক্ষিণ দিকের পথে অল্প এগিয়েই তার ডান দিকে ছোট্ট একটা গলি বাইরের জনতার গোলমালের সঙ্গে গলির নির্জনতা আর নিরবতা যেন খাপ খাচ্ছিল না পুলিশ দলের জুতোগুলোর দুপদাপ শব্দে সেই স্তব্ধতা ভেঙে গেল বাঁদিকে দেখানা বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পাণ্ডা বলল এই হলো আমার বাড়ি দোতলা বাড়ি খুব একটা বড় নয় উপরে একটা দরজা খোলার আর বন্ধ হওয়ার শব্দ হলো তারপরে চিৎকার তারও শোনা গেল ও ও মশাই মশাই এই গুন্ডামি শুনি দুজন সেপাইকে সঙ্গে নিয়ে এবং বাকি সবাইকে দরজায় পাহারায় রেখে বাড়ির মধ্যে প্রবেশ করলে ডান পাশেই সিঁড়ি তাড়াতাড়ি উপরে উঠতে উঠতে জিজ্ঞাসা করলে কে কে হয়েছে কি একটা আদবুড়ো লোক খোঁচা খোঁচা দাড়ি ভরা মুখ নেড়ে ক্রুদ্ধ স্বরে বললে গুন্ডামি ভয়ানক গুন্ডামি কি ব্যাপারটা হ্যাঁ কি ব্যাপার পাশের ঘরের লোকটা আচমকা আমার ঘরে ঢুকে গড়গড়ার কাঠের নলটা খুলে নিল তারপর আবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল তার মাথার চুলকি পাকা পাকা কি হ্যাঁ পাকা আমি তো হতভম্ব হয়ে গেলুম এ কি মগের মুলুক নাকি তাহলে আরো খানিকক্ষণ হতভম্ব হয়ে থাকুন একদম বেশি চেঁচাবেন না পান্না ঠাকুর আপনার নতুন যাত্রী কোন ঘর ভাড়া নিয়েছে পান্ডা কিছু বলবার আগেই আদবুড়ো লোকটা আঙুল দিয়ে দেখিয়ে বললে আমার নল ফেঁচ ফেঁচ করে তারপর ফিরে বন্ধু দরজায় করাঘাত করতে করতে বললে ওরে বাপন অনেক হয়েছে বাপ ঘরের ভেতরে আর ঘাপটি মেরে থাকতে হবে না ভালো চাও তো সুসুর করে বেরিয়ে এসো নাকি আমি যাব সুরসুর করে কেউ বাইরে এলো না ইন্সপেক্টর তখন ফিরে বললে এই যে সে ভাই দরজাটা ভাঙল আধি বেড়ে আমার আবার পায়ে বাতের ব্যথা দাঁড়ো দাঁড়ো আমি একটু তৈরি হয়নি আসামির কাছে আবার যদি বন্দুক টন্দুক থাকে এই বলে সে কোমরের খাপ থেকে নিজে রিভলভার বার করে ফেললে এবং ঘরের ভিতরে বুলেট বৃষ্টি করবার জন্য প্রস্তুত হয়ে দাঁড়িয়ে দাঁড়ালে দুই সেপাইয়ের ডবল লাঠি চড়ে মট করে দরজার কাঠের খিল ভেঙে গেল ভিতরে কাউকে দেখা গেল না দুই সেপাইয়ের দ্বারা অগ্রভাগ রক্ষা করে ইন্সপেক্টর অতি সন্তর্পণে রিভলভার বাকি ঘরের মধ্যে প্রবেশ করলে কিন্তু ঘরে কোনো জনপ্রাণী নেই পান্ডা পান্ডা তুমি আমার সময় বুঝে কোথায় সরে পড়লে পান্ডা অতপর রিভলভারের গুলিবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বুঝে গড়গড়ার নলহারা লোকটি এবং পাণ্ডা দুজনেই তাড়াতাড়ি পা চালিয়ে একতলায় পালিয়ে গিয়েছিল এখন ইন্সপেক্টরের গর্জন শুনে তাড়াতাড়ি উপরে এসে ভয়ে কাঁপতে কাঁপতে বললে এই 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 যে 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 আমি 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 এটা কিরকম ঘর তোমার ঘর ঘরের ভেতরে মানুষ ঢোকে অথচ তাকে দেখা যায় না হ্যাঁ সে নেই হো বুঝেছি বুঝেছি আগে ব্যাপারটা এতক্ষণে বোঝা গেছে যে হুজুর লম্বা দিয়েছে ও লম্বা দিলেই হলো দরজা বন্ধ তবু লম্বা দিলো কেমন করে আগে ওদিকে জানলার একটা গাঢ় ভাঙা কত ভাগে এতক্ষণে পড়ুনি কেন হজুর দোতলার ওপর থেকে কেউ লাফ মেরে পালাতে পারে এটা কেমন করে বুঝবো কেন বুঝবে না কেন বুঝবে না কি যেসে আসামি নাকি হ্যাঁ খুনি বেটা খুনি এমন সর্বনেশে আসামি ভালোই ভালোই বিদায় হয়েছে বলে আমি কিন্তু হাফ ছেড়ে বেঁচেছি হুজুর ইডিয়ট আজ আমি তোমাকে গ্রেফতার করবো তার কেন হুজুর আমি তো খুন করিনি কেন তুমি খুনি আসামিকে পালাবে বলে পথ খোলা রেখেছিলে সেই আদবুড়ো লোকটা এগিয়ে এসে বললে আসামি তো লম্বা দিয়েছে তবে আমার গড়গড়ার নলের কি হবে হুজুর আইস ভাই এর পিঠে বেশ করে চার লাগাতো হ্যাঁ বেশি বাড়াবাড়ি লোকটা বেগে ঘরের বাইরে পালিয়ে গেল কোনো রকমে ক্রোধ দমন করে ইন্সপেক্টর সেই গড়াত ভাঙা জ্বালনাটার দিকে এগিয়ে গেল এবং বাইরে দৃষ্টি নিক্ষেপ করে দেখল যে খানিকটা ফর্দা জায়গা আর এক প্রান্তে একটা ইদারা জিজ্ঞাসা করল আচ্ছা বলছি ইদারাটা কাদের গলি সকলেই ওই ইদার জল ব্যবহার করে ও তাহলে কি বারো বাড়ি নাকি হ্যাঁ হুজুর আর গলিটা কি কানা গলি তাহলে কেউ যদি এই জালনা দিয়ে লাফিয়ে নিচে পড়ে তাহলে গলির বাইরে যেতে গেলে তোমার বাড়ি সদর দরজার সামনে দিয়েই যেতে হবে কে ঠিক কিনা তাছাড়া আর তো কোনো পথ নেই হুজুর চলো চলো নিচে সদরে ছিল অন্যান্য সেপাইরা কেউ কি বাইরে গেছে জনৈকু সেপাই জানালে যে কোনো কোনো লোক যাবার চেষ্টা করেছিল কিন্তু তারা কাউকে বাইরে যেতে দেয়নি ইন্সপেক্টর দ্রুত পদে আগে ইদারার ধারে গিয়ে হাজির হল তারপর ভিতরে উকি ভেঁদে দেখল যে অনেক নিচে কালো জল টল টল পড়ছে কোনো মানুষ সেখানে আশ্রয় নেয়নি তবু সে মিনিট মিনিটখানেক সেখান থেকে নড়ল না তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল জলের দিকে তারপর নিজের মনে বিড়বিড় করে বলল। এতক্ষণ তো কোনো মানুষ জলে ডুবে থাকতে পারে না হুজুর কোনো বাড়ির ভেতরে ঢুকে লুকিয়ে আছে নিশ্চয়ই লুকিয়ে থাকলেই পার পাবে নাকি হ্যাঁ এই তো একরত্তি কানাগুলি বাড়ি আছে মোটে খান কয়েক আমি তো সহজে ছাড়বো না সবকটা বাড়িতে খানা তল্লাশ করব সে ভাই ভাই সে ভাই তোমরা প্রত্যেকটা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজে দেখো আসামিকে দেখতে পেলে চুলের মুটি ধরে হির হির করে টেনে আনবে এক কিন্তু সাবধান খুব সাবধান ব্যাগনাম ডিভলভারের কথা কিন্তু ভুলে যেও না যদিও আমার বিশ্বাস জয়ন্তবাবু অতুক্তি করেছেন আমি এতক্ষণ নির্বাক দর্শকের মতন এইসব ট্র্যাজেডি কমেডি দৃশ্য উপভোগ করছিলাম আর ভাবছিলুম যে হত্যাকারী এত জিনিস থাকতে তুচ্ছ একটা গড়গড়ার কাঠের নল কেড়ে নিয়ে সরে পড়লই বা কেন কেমন একটা খটকা লাগছে সেপাইরা সব বাড়ি খানা খানাতল্লাশ করেও আসামির কোনো পাত্তা পেল না হায় কপাল এত কান্ড করেও শেষে হাতে কিছুই লাগল না আমি তার দুঃখে সহানুভূতি প্রকাশ করতে পারলুম না কারণ আমার মনের ভেতরে তখন ক্রমাগত ঘুরে বেড়াচ্ছে গড়গোড়ার কাঠের নলের কাহিনি এইসব ব্যাপারের মধ্যে একটা এক হাত লম্বা গড়গড়া নলের কি সার্থকতা থাকতে পারে কিন্তু কিছু একটা কারণ তো আছেই হয়তো জয়ন্ত থাকলে বলতে পারতো ধুঁকতে ধুঁকতে আবার ফিরে এলাম একবার জয়ন্তের সঙ্গে দেখা করে খবরটা দেওয়ার জন্য নিজের পরাজয়ের কাহিনী বলতে আমার একদম ভালো লাগছে না তবু আপনারা বলছেন যখন চলুন এসো বিজয় বীরের দল বন্দি কোথায় বন্দি ওই তো হট্টমন্দিরে অর্থাৎ ভোরতে গেছিলাম আনন্দকে ফিরে এলাম নিরানন্দ হয়ে সেটা আন্দাজ করা কঠিন দেখুন মশাই আপনি হাজির থাকলেও খুব একটা সুবিধা করে উঠতে কিন্তু পারতেন না সে কথা পরে বিবেচ্য আগে সব কথা বলতে আজ্ঞা হয় ইন্সপেক্টর একে একে সব ঘটনা বর্ণনা করে গেল জয়ন্ত ভাবলেশিন মুখে সমস্ত শুনে গম্ভীর স্বরে বলল ইন্সপেক্টর মশাই কি আর বলবো আমি সঙ্গে থাকলে আনন্দকে বোধহয় বন্দি করতে পারতাম চা তা একটা বাজে বকলি হয়ে গেল নাকি কেন মানিক বাবু উনি তো ছিলেন সঙ্গে উনি সব দেখেছেন জিজ্ঞেস করুন মানিক তুমিও কি ঘটনাগুলোর মধ্যে একটা গোপন সত্যের ইঙ্গিত পাওনি গোপন সত্যের ইঙ্গিত হয়তো পেয়েছি কিন্তু তা ইঙ্গিত ছাড়া তো আর কিছু নয় ইঙ্গিত ইঙ্গিত আবার কি দেখুন ওসব হেয়ালি ফেয়ালি না বুঝি না মাসাই সোজা ভাষায় কথা বলুন তো বলছি আগে মানিকের কথাগুলো শুনি ধরা পড়লে যাকে ফাঁসি কাটে ঝুলতে হবে প্রাণ নিয়ে পালাবার সময়ও সে মানে দুচ্ছ একটা গড়গড়ার নল চুরি করতে যাবে কেন প্রশ্নের উত্তর কি উত্তর এখনও খুঁজে পায়নি উত্তরটা খুঁজে পেলে আনন্দকে পাকড়াও করতে পারতে আহ খালি খালি হেয়ালি আরে মশাই সমুদ্রের ধারে হলো একটা হত্যাকাণ্ড আর একটা পান্ডার বাড়ি থেকে গেল নগণ্য একটা গড়গড়ার কাঠের নল চুরি এর মধ্যে আবার কিসের সম্পর্ক থাকতে পারে সোজা কথা একটু সেটাই বুঝিয়ে বলে দিন আনন্দ সেই ইদারার মধ্যেই লুকিয়েছিল আপনি দেখতে পাননি তবে কি হ্যাঁ ডুবেছিল আমি পাঁচ মিনিট ধরে ইদারার ধারে দাঁড়িয়েছিলাম তবুও তাকে দেখতে পাইনি কেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডুবরিও না পাঁচ মিনিট জলের তলায় থাকতে পারে না পারে না তা জানি না ইদারার জলের তলায় ডুব মেরে আনন্দ যে কাঠের নল মুখ দিয়ে নিঃশ্বাস ছাড়ছিল সেটা আমি এইখানে বসেই অনুমান করতে পারছি সে কি গড়গড়ার কাঠের নল দিয়ে মাথা গুলিয়ে যাচ্ছিল এতক্ষণ পরে সব পরিষ্কার হয়ে গেল বুঝলে মশাই সেকালের গাছা খড়ের ভেতর দিয়ে নিঃশ্বাস নিয়ে অনেকক্ষণ ডুবে থেকে লোকের চোখে ফাঁকি দিত এই কথা আপনি কি শোনেননি নাকি হ্যাঁ তা শুনেছি বটে আনন্দ সেই প্রাচীন পদ্ধতিটাতেই নতুন করে কাজে লাগিয়েছে বড়ই কুসুর হয়ে গেছে দেখছি তাহলে এখনও পায় দেখি কত দূর কি করতে পারি এই বলে আবার বাসা ছেড়ে বেরিয়ে গেল কোথায় যাচ্ছে কেন যাচ্ছে সেসব কিছুই প্রকাশ করলে না বা আমাদের কারোর দিকে ফিরেও তাকালে না ঘন্টা দুয়ের পরে বাসায় ফিরে জয়ন্ত বললে এখানকার প্রধান পাণ্ডা আমার পরিচিত তাকে অর্থলোপ দেখিয়ে বলে এলুম আনন্দ অন্য পাণ্ডার আশ্রয় রয়েছে কিনা সে খবরটা খোঁজ নিয়ে আমাকে যেন আজই সে জানায় আর অন্য কোনো পথ দিয়ে গাড়ি চড়ে পুরীর বাইরে যাচ্ছে কিনা সেখটাও একজন লাগিয়ে তাকে রাখতে বলে এসেছি হুম এই পরের মামলা নিয়ে এ কেন তুমি এইসব বাড়াবাড়ি করছো বলো তো এর জন্য বাহাদুরি পাবে কে সেটা ভেবে দেখেছ কি বাহাদুরি অর্জন করবে উৎকল পুলিশ জানি দাদা জানি কিন্তু ভুলে যাচ্ছেন কেন যে আমি হচ্ছি শখের গোয়েন্দা শখ মিটলেই আমি খুশি কত তাড়াতাড়ি একটা জটিল খুনের মামলার জট খুলতে পারি সেইটাই আমি পরীক্ষা করতে চাই সে ব্যাপারে সফলতাই আমার পুরস্কার আমরি মরি এ তোমার শখের আধিক্যতা থেকে আর বাঁচি না এই যে আমি আপনাকে প্রায়ই সাহায্য করি এ কি আমার নিজের যশের জন্যে আসল কথা কি জানেন দাদা আমি নিজের অন্যের বা আপনার যশের জন্যে একটুও মাথা ঘামাই না আমি হচ্ছি অপরাধ বিজ্ঞানের শিক্ষার্থী মাত্র সুযোগ হলেই যতটা পারি অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসি সুন্দরবাবু হ্যাঁ না কিছুই বলবার ভাষা খুঁজে পেলেন না খুব মৃদু স্বরে বললেন হুম সন্ধ্যা উতরে যাবার পরেই শুকনো মুখে ইন্সপেক্টরে এসে হাজির জানা গেল কলকাতার এবং অন্যান্য কয়েকটি জায়গায় যাবার নানান রকম ট্রেন পুরী স্টেশন ছেড়ে যাত্রা করেছে বটে কিন্তু আনন্দের মতো দেখতে এমন কোনো সন্দেহজনক ব্যক্তিকে গাড়িগুলোর মধ্যে আবিষ্কার করা যায়নি জয়ন্ত বলল মুসলে পড়বেন না মশাই এখনই পুরোপুরি হতাশ হওয়ার মতন অবস্থা হয়নি যা বুঝছি এখন এখানে ওখানে ঘুরে ঘুরে পান্ডাদের বাসায় গিয়ে সব খবর নিতে হবে সে খবর সন্ধ্যার আগেই পেয়েছি পেয়েছেন বুঝি তা কি খবর আনন্দ কোনো পাণ্ডার বাসায় গিয়ে আশ্রয় নেয়নি ইন্সপেক্টর এতক্ষণ দাঁড়িয়েছিলেন এবার ধুপ করে একখানা চেয়ারের উপর বসে পড়ে বললেন হাঃ তাহলে আর কোন আশায় বুক বাঁধি বলুন আমি আরও খবরের প্রত্যাশায় আছি সিঁড়ির উপরে ভারী পায়ের শব্দ শুনছিলাম হ্যাঁ তাই তো ওই যে বড় পান্ডা ঠাকুর আসছেন মুখ ওর হাসি হাসি নিশ্চয়ই উল্লেখযোগ্য নতুন খবর এনেছেন জয়ন্ত উঠে তাড়াতাড়ি পান্ডার দিকে এগিয়ে গেল তারপর বারান্দায় বেরিয়ে দুজনে চুপি চুপি কথা বলতে লাগলো ঘরের ভিতরে এরপর ফিরে এসে জয়ন্ত বলল ইন্সপেক্টর মশাই একখানা মোটরে চারজন বন্দুকধারী নিয়ে আপনি কতক্ষণের মধ্যে যাত্রা করবার জন্য প্রস্তুত হতে পারবেন কেন বলুন দেখি এই মাত্র খবর পাওয়া গেল আনন্দের মতন দেখতে একটা লোক একখানা গরুর গাড়িতে চেপে সন্ধ্যার সঙ্গে সঙ্গেই কোনারকের দিকে যাত্রা করেছে সেই খবরটা আমরা জানি এই আড়াই ঘন্টা আগেই পেয়েছি শেখ ইন্সপেক্টর মশাই খবরটা এতক্ষণ আমাদের বলেননি কেন দেখুন আমাদের তদন্তের সঙ্গে এই খবরটার কোনো সম্পর্ক নেই এই জায়গা ছেড়ে যে লোক তাড়াতাড়ি পালাতে চায় তার পক্ষে এত ট্যাক্সি থাকতে গরুর গাড়ি ভাড়া করে ঢিমে তালে রওনা হওয়া এটা কিছু মাত্র স্বাভাবিক নয় যেটা স্বাভাবিক নয় বলে ভাবছেন একটু চিন্তা করে দেখলে সেটাই আপনার অস্বাভাবিক নয় বলে মনে হবে স্কন্ধে কোনের অপরাধ নিয়ে কেউ যদি চুপি চুপি ত্যাগ করতে চায় তাহলে ট্রেন ও ট্যাক্সির চেয়ে বুদ্ধিমান হলো গরুর গাড়ি সাহায্যই সে নেবে ঠিকই অনুমান করবে যে আপনাদের নজর ট্রেন ও ট্যাক্সির মতো যতটা প্রখর হয়ে পড়বে গরুর গাড়ির উপর কখনোই অতটা পড়বে না আমি আমি এখনই গাড়ি আর সেপাইয়ের ব্যবস্থা করছি দাঁড়ান হ্যাঁ তাই করুন কোন দিকে যখন গেছে তখন মনে হয় মোটরে গেলে আমরা নেয়া খেয়া নদীর কাজ বরাবর তার নাগাল ধরতে পারবো কিন্তু সে যদি আনন্দ না হয় তাহলে ব্যর্থ হয়ে আমাদের ফিরে আসতে হবে তবে এ খবরটা এই সম্ভাবনাটা অবহেলা করা উচিত নয় হ্যাঁ আমি ঠিক ঘন্টা সময় দিন আমি এক্ষুনি আসছি আর একটা জবর খবর আছে প্রস্তুত হতে যাওয়ার আগে জেনে যান কি কি বলুন একটা সোনার উপর দোকানে আনন্দের মতন দেখতে কোনো লোক এই পান্নার আংটিটা বাধা রেখে আজ একশো টাকা ধার করেছে সুন্দরবাবু এতক্ষণ শুধু শ্রোতার ভূমিকায় অভিনয় করছিলেন জয়ন্তর কথা শুনে এইবার সাগ্রহে সামনের দিকে ঝুঁকে পড়ে আংটিটা দেখেই বলে উঠলেন আর কোনো সন্দেহ নেই এই জীবিত অবস্থায় এই মহেন্দ্রবাবুর হাতে আমি ওই আংটিটাই দেখেছি ইন্সপেক্টর মশাই যান তাড়াতাড়ি প্রস্তুত হন আমার মনে হচ্ছে হয়তো আজই আপনার তদন্তের এসপার কি ওসপার হয়ে যাবে পুরীর নোংরা শহরতলি ছাড়িয়ে পুলিশের বড় জীবখানা যখন বাইরে গিয়ে পড়ল তখন নির্বেঘ নীলাকাশে প্রতিপদের প্রায় পূর্ণ চাঁদ বাতাসের কণ্ঠে অবিশ্রাম সঙ্গীত দিক্বিদিক ছড়িয়ে পড়ছে বহুদূর থেকে ভেসে আসছে চিরজাগ্রত সাগরে অস্পষ্ট অস্পষ্টবাণী পুলিশের চোখ আর মন হয়তো প্রকৃতির এই মধুর রস থেকে বঞ্চিত তাই তারা সাধারণ কথা নিয়ে মুশকুল হয়ে রইল কিন্তু আমি আর জয়ন্ত এই জ্যোৎস্নায় ধোয়া অস্ফুট সাগর কল্লোলের পার দিয়ে বোনা নিস্তব্ধতা চোখ আর দিয়ে উপভোগ করতে লাগল এই চিরন্তন স্বাভাবিকতার অন্তঃপুরে বেশুরো ধ্বনি সৃষ্টি করছিল কেবল পুলিশের জীবকারিখানা কেমন একটা রুরো ও ধাক্কায় মন যেন চমকে চমকে উঠতে থাকে মাঝে মাঝে ছোট বড় পাহাড়ের মতো বালিয়াড়ি অর্থাৎ বালি স্তূপ তারই মাঝে মাঝে ফাঁকে দেখা যায় হরিণরা বিচরণ করছে দলে দলে ঝিমিয়ে পড়া সুন্দরবাবুকে চাঙ্গা করবার জন্যই জয়ন্ত বলল দাদা আপনি তো মরুভূমি দেখেননি একবার ভালো করে চোখে দেখুন এই হচ্ছে মরুভূমি আর তার ক্ষুদ্রতর সংস্করণ সুন্দরবাবু মরুভূমির চেয়েও যেন শুকনো কণ্ঠে বললেন আমি মরুভূমি দেখতে চাই না কালকেই কলকাতায় রওনা দিতে চাই কেন দাদা কেন এই কি অবসর যাপন হ্যাঁ না বায়ু সেবন না জোর করে এই খুন খারাপের মধ্যে আকর্ষণ আমার মুন্ডোচ্ছেদন বলতো সে কি দাদা কার এত বড় স্পর্ধা যে আপনার মুন্ডোচ্ছেদন করবে হ্যাঁ আমি দৃঢ় কণ্ঠে করছি বুঝেছেন নিজের মুন্ডো কাঁধের ওপরে যথাস্থানে নিয়ে সময়। আপনি পরমানন্দে কলকাতায় ফিরবেন কেননা প্রথমত আপনার এই সঠাক মুন্ডটি হচ্ছে অকাট্য আর দ্বিতীয়ত আমাদের পূজনীয়া বৌদি দিদি ঠাকুরানী নিত্য কালীর উদ্দেশ্যে যে জোড়াপাটা মানত করেন ওই অদ্বিতীয় টেকোমুণ্ডটিকে অখণ্ডনীয় রাখবার জন্য মানে এই শোনো তুমি বিলক্ষণ জানো তোমার কথা আমার এখন একটু ভালো লাগছে না চুপ খালি আমি নই আর সকলেও একেবারেই চুপচাপ হয়ে গেল দুদিকে দূর বিস্তৃত বালুকা সজ্জার মাঝখানে একটি ঘুমন্ত ছোট পথে রেখা গাড়ি ছুটতে লাগলো তারই উপর দিয়ে আচম্বিতে ইন্সপেক্টর বলে উঠলেন পথের উপরে একখানা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না এই সবাই সাবধান খুশি আর খুশি আর জোসনায় বেশ দেখা যাচ্ছিল একখানা ছই দিয়ে ঢাকা গরুর গাড়ি নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে পথের ওপরে গাড়ির ওপাশে আরও দেখা যাচ্ছিল চন্দ্র কিরণের রূপালী পালিশ মেখে নেয়া খেয়া নদীর জল রত্নধারার মতো চকচক করছে খোলা জায়গায় স্তব্ধ রাতে আমাদের মোটরের শব্দ নদীর ধার থেকে নিশ্চয়ই শোনা যাচ্ছে ওখানে যদি আনন্দের গাড়ি হয় তবে স্থির হয়ে দাঁড়িয়ে কেন আনন্দ কি শেষটাই মরিয়া হয়ে এখানেই দাঁড়িয়ে আমাদের জন্য মানে যুদ্ধ করতে চায় নাকি না না ব্যাপারটা একটু অন্য রকম দেখুন সাধারণত নিয়াখিয়া নদীতে অল্প জল থাকে তখন গরু গাড়ি আরোহী নিয়ে অনায়াসে নদী পার হতে পারে কিন্তু কালকে গিয়েছে তুমুল ঝড় বৃষ্টির রাত ফলে অঘবীর শীর্ণ নদী আজকে ফুলে ফেঁপে রয়েছে পার হতে গেলে গরুর গাড়ি সমেত মালিক সবাই জলের তলায় চলে যাবে এই আনন্দ বেটা ওই রিভলভার বাজিয়ে ছইয়ের কোনো ছেদা দিয়ে আমাদের দিকে লক্ষ্য স্থির করছে না তো কিছুই আশ্চর্য নয় ইন্সপেক্টর মশাই আমাদের জীব এখন গরুর গাড়ির যথেষ্ট কাছে এসে পড়েছে আর এগিয়ে কাজ নেই ধর তুমিকে সাহস বলে ভাবলে মস্ত ভুল করা হবে গারোয়ান হ্যাঁ গারোয়ান ভাড়া যাবে বলি হুজুর আছে কোথায় তিনি হরিণ শিকারে গিয়েছেন গাড়িতে কেউ নেই হুজুর তুমি এখানে এসো গারোয়ান গাড়ি থেকে নেমে জোর হাতে ভয় ভয় জিপের পাশে এসে দাঁড়িয়ে বললে কি পুলিশ কি হুজুর আমি তো কোনো অন্যায় কাজ করি নাই না তুমি কোনো অন্যায় করি তোমার তাই কোনো ভয় নেই হ্যাঁ এখন বলো দেখি তোমার সবারিকে নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে ও কোনারকের মন্দির তারপর কিন্তু নদীতে এত পানি যে পার হওয়ার উপায় নেই কাল সকাল পর্যন্ত অপেক্ষা করে তবে অন্য কোথাও যাওয়ার উপায় দেখতে হবে সরি কি বাঙালি জি হুজুর দেখতে কেমন রং কালার উপরে আসে রোগা বেটে বয়স বেশি নয় গোপার মাথার চুল পাকা নেই হুজুর ঠিক উল্টা কালো কুসকুসে গাড়িতে তার কোনো মালপত্র আছে নাই হুসুর কতক্ষণ আগে তিনি গিয়েছেন ও মিনিট কুড়ির বেশি হবে না কোন দিকে গিয়েছেন তিনি ও ও তা বাদ বাড়িওয়ালি আগে তাকে আর দেখতে পাচ্ছি না গাড়ি থেকে নেমে পড়ি ইন্সপেক্টরের দিকে তাকি জয়ন্ত বললে দাতে আসুন জরুরি পরামর্শের দরকার তুমি সুন্দরবাবুকে ডাকলে না তিনি কিন্তু ভীষণ অভিমান করবেন অভিমান করবেন না হে বরং খুশি হবেন তাছাড়া তার ভাবভঙ্গি যেরকম গুরুগম্ভীর হয়ে উঠেছে ডাকতে গেলেই মুখঝামটা খেতে হবে আর সবসময় সেটা আমার বরদাস্ত নাও হতে পারে আজকের অ্যাডভেঞ্চার থেকে সুন্দরবাবুকে বাদ দিলেই বুদ্ধিমানের কাজ করা হবে কেন মশাই উনি কি ভয় নাকি ভয় মোটেই নয় মোটেই নয় সুন্দরবাবু ভীরু নন আমি সচক্ষে বারবার ওকে সাক্ষাৎ মৃত্যুর মুখে ছুটে গিয়ে দাঁড়াতে দেখেছি তবে সময় সময় তিনি অতিরিক্ত সাবধানী হয়ে ওঠেন বটে তার বর্তমান ক্ষেত্রে উনি একটু বেশি খেপে রয়েছেন পরের ঝঞ্ঝাট নিজেদের ঘাড়ে নিয়ে আমরা ওর ছুটির আরাম মাটি করে দিচ্ছি বলে আচ্ছা আপনি কি একটা পরামর্শের কথা বলছিলেন না তখন হ্যাঁ শুনুন তারপর জয়ন্তের সঙ্গে ইন্সপেক্টরের যে পরামর্শ হলো এখানে তাদের কথাবার্তা প্রকাশ না করে ঘটনা বলি প্রকাশ করাই ভালো আমি সুন্দরবাবুর কাছে গিয়ে বললাম আচ্ছা দাদা এবারে আমি কিন্তু ফাজলামি করছি না দেখুন গম্ভীরভাবেই বলছি এখনই অশান্তিকর কাণ্ড কারখানা ঘটতে পারে হুম আপনাকে তার ভেতরে আর অকারণ টেনে নিয়ে যেতে চাই না আপনি বরং নিশ্চিন্তে গাড়িতে বসে বিশ্রাম করুন সে এগিয়ে চলো আগে ইন্সপেক্টর তারপর চারজন বন্দুকধারী পুলিশ এবং সকলকার পিছনে যতটা সম্ভব গা ঢাকা দিয়ে গুটি সুটি মেরিয়ে করছিলাম জয়ন্ত আর আমি নিচের দিকে আঙুল নির্দেশ করে হঠাৎ জয়ন্ত বলল এখানেও পদচিহ্নের উপাখ্যান লেখা রয়েছে দেখো মানিক দেখো একজোড়া পদচিহ্ন বালির উপর দিয়ে সোজা চলে গিয়েছ ওই বালিয়াড়ির দিকে সুতরাং কোন দিকে যাব তা নিয়ে আমাদের আর মাথা কামাতে হবে না এরপর ধীরে ধীরে আমরা অগ্রসর হয়ে চললাম মরু বালুকার উপর দিয়ে আমাদের লক্ষ্য দূরের ওই বালিয়ারিটা অখণ্ড স্তব্ধতাকে যেন জাগাবার চেষ্টা করছে অশ্রান্ত ঝিল্লি ঝঙ্কার চাঁদ যেন আকাশে উঠে অবাক হয়ে নিরীক্ষণ করছে আমাদের এই নৈশ অভিযান বাতাস যেন হাঁপাতে হাঁপাতে হু হু করে ছুটি আসছে শেষ পর্যন্ত ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় সেটা দেখবার জন্য এদিকে আনন্দের পাত্তা নেই সে কি এখান থেকে আরও অনেক দূরে কোথাও গাঢাকা দিয়েছে নাকি ওই বালিয়াড়ির পিছনে কোথাও ঘাপটি মেরে শিকারী বাঘের মতো আমাদের কার্যকলাপ লক্ষ্য করছে হাতে হয়তো তার উদ্যত রয়েছে ম্যাগনাম রিভলভার জয়ন্তের বিশ্বাস সে বেশি দূর যায়নি আমারও তাই ইন্সপেক্টর চুপচাপ সুদূর থেকে সমুদ্রের গম্ভীর নির্ঘোষ শুনছি আবার অদূর থেকে নেয়া খেয়া নদীর মৃদু মৃদু কলতানও কানে আসছে একসঙ্গে যেন চলছে ধ্রুপদ এবং ঠোংরির গানের সাধনা দেখতে দেখতে একেবারে বালিয়ারির কাছে এসে পড়লাম জয়ন্ত ফিসফিস করে বলল মানে একটু করে বালিয়ারির ছায়ায় সরে এসো এখানে ছোট ছোট চার পাঁচটা বালির ঢিপি রয়েছে লুকিয়ে থাকতে অসুবিধা হবে না একই চাঁদের কিরণকে বাধা দিয়ে মস্ত বড় ছায়ার অস্পষ্টতা রচনা করেছে প্রকাণ্ড সেই বালিয়ারি তার উপরে ছোট ছোট বালির ঢিবির পিছনে আশ্রয় নিয়ে আমরা দুজন একেবারেই অদৃশ্য হয়ে গেলাম লুকোবার আগেই জয়ন্ত সেপাইদের কাছ থেকে একটা বন্দুক আর গোটা কয়েক কার্তুজ চেয়ে নিয়েছিল ইন্সপেক্টর হঠাৎ চলতে চলতে থমকে দাঁড়িয়ে পড়লেন তারপর উচ্চ স্বরে চিৎকার করে সেপাইদের উদ্দেশ্যে বললেন আসামি চুল হয়ে যাক ব্যাটা কোন দিকে কত দূরে ভেগেছে কে জানে আমরা তো সারা রাত ছোটোছুটি করে মরতে পারি না আবার ফিরতে হবে ফিরতে হবে চলো 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 অনেক হয়েছে আবার কালকে চেষ্টা করে দেখবো চলো সেপাহিরা সবাই একসঙ্গে এবার যেদিক থেকে এসেছিল সেই দিকেই প্রত্যাগমন করতে লাগল আর তাদের পিছু পিছু যেতে লাগলেন ইন্সপেক্টর বালিয়ারির ছায়ায় ঢিবির আড়ালে রয়ে গেলুম শুধু জয়ন্ত আর আমি বেশ খানিকক্ষণ কাটল তারপর শোনা গেল পুলিশের জিপ দ্রুত ধাবমান ধ্বনি আমাদের চোখের সামনেই গাড়িখানা ক্রমশ একটা বিন্দুতে পরিণত হয়ে তারপর চন্দ্রিকা ধৌতরূপলী রাত্রির মধ্যে হারিয়ে গেল আমার অনুমান যদি ঠিক হয় তাহলে এবার শ্রীমান আনন্দ আমাদের সামনে আবির্ভূত হয়ে আমাদের আনন্দ বর্ধন করবে তার মুখের কথা সে সবার সঙ্গে সঙ্গেই বালিয়ারির অন্তরাল থেকে আবির্ভূত হলো যেন একটা অবাস্তব ছায়ামূর্তি সেইখানে দাঁড়িয়ে সে এদিক ওদিক চতুর্দিকে দৃষ্টি সঞ্চালন করতে লাগল তারপর দিকে জনপ্রাণীর দেখা বা সারা না পেয়ে খানিকটা যেন ধাতস্থ হয়ে আবার পথের দিকে অগ্রসর হল দ্রুতপদে নয় বেশ ধীরে ধীরেই প্রায় জয়ন্তের গা ঘেঁষেই সে এগিয়ে গেল দূরের নদীপথ তার দৃষ্টিকে এমন একান্তভাবে আকৃষ্ট করছিল যে পার্শ্ববর্তী বিপদের অস্তিত্ব সে টের পায়নি কিন্তু সে দু চার পদের বেশি অগ্রসর হওয়ার সময় পেল না জয়ন্ত আচমকা বিদ্যুতের মতো উঠে দাঁড়িয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল সিংহ বিক্রমে সে কিছু বোঝবার আগেই প্রবল এক মুষ্ঠাঘাটে তাকে একেবারে পেরে ফেলল বালুকা সজ্জার উপরে পরমুহূর্তে নিজেকে সামলে নিয়ে সে আবার পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করতে জয়ন্ত তার চেপে ধরে তাকে এক টানে শূন্যে তুলে বারবার প্রচন্ড ঝাঁকানি দিতে দিতে লাগল অসাধারণ দীর্ঘদেহের অধিকারী জয়ন্তের বলিষ্ঠ বাহুতে খর্বত ও রোগা ঠিকটিকে ঠিক আনন্দকে দেখাচ্ছিল যেন মার্জারের কবল দূরের নেং জয়ন্ত ঝাঁকানি দিতে দিতে গর্জন করে বললেন শিশুর মতন দুর্বল দেহ নেই তুই মানুষ কোন রাহাজানি করতে চাস আআ ছেলে দেইমচি এ ছেলে দেইনোই এ নোইলে কোনই মরে না আমি তোকে মারবো না তুই মরবি फांसी কাঠে ঝুলে মানে এর দুটো হাতে হাত কোরা পুরিয়ে দাও তো তারপর এর কাপড় আতখানা ছিঁড়ে নিয়ে ওই পা দুটো শক্ত করে বেঁধে ফেলো হাত পা বাঁধা আসামি বালির উপর চিৎপাত হয়ে বললে হ্যাঁ আপনারা আমার ওপরে এরকম ও অত্যাচার কেন করছেন কিছুই দোষ আছে না এ কথার কোনো জবাব না দিয়ে জয়ন্ত হেট হয়ে তার হাত থেকে ছিটকে পড়া দুটো জিনিস মাটি থেকে তুলে নিলে একটা হচ্ছে ছোট একটা স্যুটকেস আরেকটা হচ্ছে বৃহৎ একটা রিভলভার মানে সাংঘাতিক অস্ত্র দিয়েই পরীক্ষা করে দেখলাম আকারে বড় এবং নলছেটা একটু বেশি মোটা চোখে দেখে উপর থেকে এর চেয়ে বেশি কোনো বিশেষত্ব বা ভীষণত্ব আবিষ্কার করতে পারলুম না জয়ন্ত বললে হে বাবু আনন্দ এই রিভলভার দিয়ে তুমি আরও কতগুলো মানুষকে জমির বাড়ি পাঠিয়ে দিয়েছ আমি কাউকে জবের বাড়ি পাঠাইনি বেশ সেটা কাল বোঝা যাবে আজ রাত হয়ে গিয়েছে দেখেছো মানিক আমার প্ল্যান বা পরিকল্পনা সফল হয়েছে এই নেংটি ইঁদুরটাকে ধরতে গিয়ে আর রক্তপাত করতে হলো না ওদিকে উৎকল পুলিশ আর সুন্দরবাবু আমাদের শুভাশুভের জন্য দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আছে তুমি তিনবার বন্দুক ছুঁড়ে সংকেত ধ্বনি করো এখনই সবাই আবার আত্মপ্রকাশ করবেন আমি বন্দুকের ঘোড়া টিপলাম একবার দুবার তিনবার আওয়াজে রাতের আকাশ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠতে লাগল তারপরে দূরে একটা আওয়াজ শোনা গেল জীব গাড়ির দ্রুত বেগে ছুটে আসার শব্দ গাড়িখানা চোখের আড়ালে গিয়ে এতক্ষণ এই ধ্বনির জন্যই অপেক্ষা করছিল বলাই বাহুল্য এরপরে যা যা ঘটবে তা আগে থাকতেই সে আন্দাজ করে রেখেছিল কিছুমাত্র রক্তপাত হলো না ম্যাগনাম রিভলভার তার মারাত্মক ধমক সুযোগ থেকে একেবারেই বঞ্চিত হল এবং অপরাধী পড়ল পুলিশের গড়া লোহ বলয় পরদিন সকালবেলা পুরুষোত্তম পান্থনিবাসের মালিক থানার ভিতরে প্রবেশ করে ঘরের কোণে মেঝের উপরে উপবিষ্ট হাত করা পরা আসামির দিকে দৃষ্টি বুলিয়ে দ্বিধা জড়িত কণ্ঠে বললেন এই লোকটিকে দেখতে অনেকটা আনন্দবাবুর মতন বটে কিন্তু আনন্দবাবুর গোফ আর মাথা চুল ছিল পাকা জয়ন্ত এগিয়ে এক টান মেরে আসামিকে দাঁড় করিয়ে দিয়ে বলল আসামির গোপা চুল পাকা হলে একে হুবহু আনন্দের মতো দেখতে হবে বাবু একবার ঘরে চলো পাশের তো জয়ন্তর পিছনে পিছনে আসামি পাশের ঘরে চলে গেল একান্ত অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণ পরে তারা আবার যখন ফিরে এলো তখন আসামির গোফার মাথা চুল রীতিমতো পাকা নিবাসের মালিক বিস্ময় বললেন কি ব্যাপার ব্যাপার কিছুই নয় জিঙ্ক অক্সাইড অটের মহিমা ও তাহলে আপনি গোড়া থেকেই সন্দেহটা করেছিলেন তাই তো হ্যাঁ মশাই প্রায় তাই আপনাদেরও সন্দেহ করা উচিত ছিল নুলিয়াদের কাছে পান্থনীবাসের লোকজনদের কাছে আসামি অকারণেই গায়ে পরে বারবার হাত দিয়ে নিজের গোপ চুল দেখিয়ে আপনাকে বুড়ো বলে জাহি করবার চেষ্টায় ছিল অথচ সবাই বলে তার মুখখানা বুড়োর মতন দেখতে নয় এইসব শুনেই আমার সন্দেহ জাগ্রত হয় ইন্সপেক্টর একটা স্যুটকেস খুলে বললে এই দেখুন আনন্দের এই স্যুটকেসটার ভেতরে অন্যান্য বাজে খুচরো জিনিসের সঙ্গেও না এই কালো রঙের পাঞ্জাবিয়া পাজামাটা পাওয়া গেছে দেখছি পাঞ্জাবি আর পাজামা জলে কাঁচা হয়েছে জামা কাপড় ময়লা হলেই কাస్తే হয় কিরকম জলে কেচেছ ঠান্ডা না গরম গরম জলে ওরে নির্বোধ তুই কি জানিস না যে গরম জলে রক্তের ছাপ ভালো করে নিশ্চিন্ন হয় না এখন বল তোর জামায় আর পাজামায় এসব অস্পষ্ট দাগ কিসের রক্তের ও সব রক্তের দাগ নয় উত্তম পুলিশের পরীক্ষা এই দুটো জিনিস পাঠিয়ে দিলেই ওচরেই জানা যাবে মানুষের রক্তের দাগ কিনা অন্য কোন টাইপের রক্ত মহেন্দ্রবাবুর রক্তের টাইপের সঙ্গে মিল আছে কিনা দেখেনি আনন্দ আর কথা বলল না ঘাড় হেট করে চুপচাপ বসে পড়ল মেঝেতে জয়ন্ত বলল ইন্সপেক্টর মশাই আর একটা কথা সমুদ্র তীরের পদচিহ্নের ছাঁচের সঙ্গে আনন্দের জুতো মিলিয়ে দেখেছেন কি হুম দেখেছি হু মিলে গেছে অথচ আনন্দ একটি চলতি গানের ভাবায় এইবারে তোমাকে প্রশ্ন করা যেতে পারে কোনটি তোমার আসল নাম শুধাই তোমারে আনন্দ না মহিতলাল আমার নাম আনন্দ মিত্র তোমার নাম মহিতলাল তুমি হচ্ছ নিহত মহেন্দ্র বাবুর বাড়ি থেকে একতা বিতাড়িত ভাগ্নে আমার বিশ্বাস তোমাকে শনাক্ত করবার লোকের অভাব হবে না এই সুন্দর বাবু কোথায় তিনি গোসা করে বাসায় ভিড়ে গেছেন যাওয়ার সময় বলে গেছেন পরের মামলার ঝামেলা পোয়াবার আগ্রহ তার নেই তিনি সে বেড়াতে আর হাওয়া খেতে এসেছেন এখানে মশাই আজ আপনার ক্ষমতা এত তাড়াতাড়ি অবিশ্বাস্য ব্যাপার কিছু না কিছু না অপরাধের সঙ্গে সঙ্গে তদন্তে নিযুক্ত হওয়ার অনেক সুবিধা তারপর প্রথমেই আমাদের পথ নির্দেশ করেছে বালুকা বিতানে লেখা পদচিহ্নের উপাখ্যান এসব মানিক এখন আমাদের প্রভাতী বায়ু সেবনের যথেষ্ট সময় আছে নমস্কার মশাই নমস্কার